রোহিঙ্গারা সন্ত্রাসী, তাই তাদেরকে দেশ ছাড়া করছে মিয়ানমার। মিয়ানমার সেনাবাহিনীর হাতে যখন নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়ছেন নিরীহ রোহিঙ্গা মুসলিমরা, তখন তাদের সন্ত্রাসী বলে উল্লেখ করলেও ভারতের উগ্রপন্থী সংগঠন RSS শনিবার সংগঠনটির প্রধান মোহন ভগত এ দাবি করেছেন। তিনি বলেন, রোহিঙ্গারা সন্ত্রাসী, তাদের অপরাধমূলক কার্যক্রম ও সন্ত্রাসী গ্রুপগুলোর সাথে যোগসাজশের জন্যই মিয়ানমার সরকার দেশ ছাড়া করছে। তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একথা মনে রাখতে হবে, তারা অবশ্যই ভারতের জাতীয় স্বার্থের জন্য হুমকি। এছাড়া মিয়ানমারের সাথে সীমান্ত এলাকা মণিপুর ও ত্রিপুরা দিয়ে ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে। সরকারের এমন আশঙ্কার পরেই উদ্বাস্তুদের ঠেকানোর ডাক দিলেন কঠোর হিন্দুবাদী সংগঠনটির নেতা। প্রসঙ্গত, মিয়ানমারের সামরিক বাহিনীর হত্যাযজ্ঞের মুখে গত এক মাসে বাংলাদেশে প্রায় 5 লাখ নিরস্ত্র রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। জাতিসংঘ বলছে, রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন চালাচ্ছে সুচি সরকার। পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় 200+ গ্রাম। হত্যা করা হয়েছে হাজারেরও অধিক রোহিঙ্গাকে।